একটা আইডিয়াল কাপল কিভাবে ভেঙে গেল না চোখের সামনে? এবার বুঝলি, আইডিয়াল বলে কিছু হয় না। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। গোধুলি আর নেই দিদি ভাই, সেটা পাস্ট। এই গোধুলিরা বারবার পাস্ট হয়ে যায় বলেই জাস্টিস আটকে থাকে সাজানো গোছানো সংসারের আড়ালে। আমাদের কথা বলার সব রাস্তা কিন্তু তুমি শেষ করে দিচ্ছ। রাস্তা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে ঋষভ, যতটুকু কথা বাকি সেটা না হয় কোর্টেই হবে। তবে গোধুলিতেই এই গল্পের শেষ নয়। হ্যালো, আমাকে কেউ মারার চেষ্টা করছে। যে মেয়েটা ফোন করেছিল সে কিছু একটা চায়। হ্যালো, উপহার ভালো লেগেছে স্যার? ও মরে গেলে শান্তি হতো তোমার? চেকমেট। এটা একটা অসম লড়াই। ইউ থিংক অ্যাবাউট ইট? বুঝতে পারছেন না কেন? আই এম প্রেগন্যান্ট। অপু, গোধুলি আমাকে কোনোদিনও ভালোবাসেনি, আমাকে ইউজ করেছে। আর তুমি আমাকে। আমি যে কোনো সত্যি খুঁজছি সেটা অন্য কারোর জানার জন্য তাকে আমাদের জীবনের অনেক কাছাকাছি থাকতে হবে, খুব কাছাকাছি। কাছাকাছি যে নেই সেটাই বা আমরা জানছি কী করে?